আমার আব্বা জান খোদা, আমি না বলে বাবা মোহাম্মদ, তোমার আব্বা মদিনায়, আমার নবী বলে মোহাম্মদ জান, আমি যাব মদিনায়, মদিনার ওই মাঝপথে দে তিনি আম্মাকে হারান। জগত জোড়া নবী আমার, জগত জোড়া নবী আমার, মধুমাখা নাম সেই নামের দরদ পড়ে জোড়াই সবার জান। আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আরো জোরে বলুন আল্লাহু আকবার। ছেলেরা আওয়াজ তোলো। হ্যাঁ, এই মক্কার বেঈমানরা আমার নবীকে বিতাড়িত করছে। কপাল ফাটা। কি ফাটা? আর জোরে বলো না, কপাল ফাটারা আমার নবীকে বিতাড়িত করছে। আর মদিনার মানুষেরা অটোমেটিক সংবাদ পেয়ে গিয়েছেন আল্লাহর নবী মদিনাতে আসছেন। ওরা সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ যখন পেল আল্লাহ নবী মদিনাতে আসছে, ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছে, কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায়। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওদের ভিতরে যখন প্রতিযোগিতা হচ্ছিল, ওদের আব্বা মে, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল অত উপনে উঠো না বাবা, জীবন হারিয়ে ফেলবে, জানে মারা যাবে। ওরা জানের মায়া করে না, জীবনের মায়া করে না। কে কতটা পারে চূড়ায় উঠতে পারে, কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসতেন, কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায়। আল্লাহর নবী ঠিক সুযোগ মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন মদিনায় প্রবেশ করেছেন, ওই মদিনার যুবকেরা নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে নবীকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ওরা খুশিতে বাঘে বাঘ হয়ে একটা কবিতা বলেছিল, তালাল বাদুন আলাইনা মিনসানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহ দাই, তালাল বাদুর আলাইনা মিনসানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহ দাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। সারা জীবন তো শুনেছেন, বলুন তো আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে এসে সর্বপ্রথম কোথায় উঠেছিলেন জানা নেই? কোবা পল্লীতে। কথা বলেছি একটু জোরে বলুন না, কওকার বয়াকার কোবা পল্লী। পরবর্তীতে ওখানে একটা মসজিদ নির্মাণ হলো, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কোবা। যে কোবা মসজিদে দুরাকাত নামাজ পড়লে আল্লাহ বান্দার নামায় আমালে একটা উমরা হজের নেকি দান করে। আল্লাহ আমাকে অনেকবার নামাজ পড়িয়েছেন ওই মসজিদে, সবাই তো খুশিতে বাগে বা। আল্লাহ রসুল এসছেন, সবাই চাচ্ছেন নবী আমার বাড়ি আসুক, নবী সবাই চাচ্ছে আল্লাহ রসুল আমার বাড়ি আসুক। কে বাবা? আমার বাড়ি। ফুরফুরা শরীর থেকে হুজুর আসলে অনেক সময় কমিটিদের ভিতরে দ্বিমত পোষণ হয়। কেউ বলে হুজুর আমার বাড়ি বসবে, কেউ বলে হুজুর আমার বাড়ি বসবে, হয় না হয় না? আরে হুজুর নিয়ে টানাটানি হয় না হয় না? তো মদিনার মানুষেরা সবাই চাচ্ছে নবী আমার বাড়ি আসুক। আল্লাহ নবী বললেন, বাবা আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাবনি বাবা,
আমি যদি নিজ ইচ্ছায় কারো বাড়িতে যাই, তোমরা একে অপরে আমার প্রতি মনোক্ষুণ্ণ হবে। মনে করুন আল্লাহর রাসূল নিজ ইচ্ছায় একজনের বাড়িতে উঠলেন, ওই লোকটা যদি ধনী হয় গরিবরা কি মনে করবে যে আমরা গরিব বলে নবী আমাদের বাড়ি আসলো না? আল্লাহ নবী বলছেন, আল্লাহ রসুলের সঙ্গে একটি উট ছিল, আল্লাহ নবী বললেন আমি এই উটটা ছেড়ে দেব, এই উটটা যার বাড়িতে গিয়ে বসবে আমি মুহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব। আরো জোরে বলুন, কার যে নসিব খোলে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, আল্লাহ নবীর জবান থেকে এই কথাটা শোনার পরে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা গাছের গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে, একটা করে পেয়ালা ভর্তি করে যে যার বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেখেছে, আল্লাহর নবীর এই রাস্তা দিয়ে যাবে খাসের মহাব্বাতে, একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব খুলে যাবে। জোরে বলতে পারলেন না এই ছেলেরা? জোরে বলতে পারলেন না? ওরা একটা করে ঘাসের ঝুড়ি, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি ঘাসগুলো ছিঁড়ে, ওরা একটা করে পেয়ালা ভর্তি করে যে যার বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেখেছে, আল্লাহ রসুলের উঁটেই রাস্তা দিয়ে যাবে ঘাসের মহব্বতে, একবার যদি বাড়ির সামনে বসে যায় তো মুসিব খুলে যাবে। হ্যাঁ, আল্লাহ নবীর উঁট ছেড়ে দাও বলো, রাস্তা দিয়ে গেটে যাও, কারোর বাড়ির সামনে বসে না বাবা, কারোর ঘাড়ির কাছের জুড়িতে মুখ দেয় না বাবা, ওই গুটি গুটি পা গেটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, বলুন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা কষ্ট হচ্ছে নাকি? তকবীর নারাই থাকবি? হ্যাঁ, জোরে বলেন নারাই থাকবি? আল্লাহ রসুল মদিনা এসেছেন, মক্কার মেয়ে ছেলে বেটা ছেলে, আমি কি বলেছি যারা নবীর প্রতি ইমান এনেছিলেন, নবীর মহব্বত তাদের কলিজায় এত বদ্ধমূল হয়েছিল, একটা দিন তারা নবীকে না দেখলে তাদের কলিজায় একটা জ্বালা শুরু হয়ে যেত, জ্বালাটা আল্লাহ নবীর নূরের বদনটা দেখার জ্বালা। একটু জোরে বলুন, রসুলুল্লাহ মদিনা এসছেন, এক সপ্তাহ হয়ে গেছে, যারা নবীকে একদিন না দেখে থাকতে পারে না তারা নবীকে পাচ্ছে না কদিন, এক সপ্তাহ। ওই মক্কার নয় জন মহিলা এক জায়গায় বসে পরামর্শ করে, নয় জনের ভিতরে একজন বলে বুবু আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকব না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব, এ ব্যাপারে তোমাদের মতামত কি বলো? আর একজন বলল বুবু আমরা তোমার মতকে সমর্থন করলাম, যে মক্কায় নবী নাই ওই মক্কায় আমরা থাকব না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব। নয় জন মহিলা এক হলেন, কিন্তু রসুল যখন মদিনায় পৌঁছে গেছেন, এই সংবাদ যখন কাফেরদের কাছে পৌঁছে গেল, আবু জাহাল আবু লাহাব উৎপা সাহেব ওরা কি করলো, মক্কা মদিনার একটা বর্ডার আছে বাবা, কি আছে বলেছি? বর্ডার। ওরা মক্কা মদিনার বর্ডারগুলো ঘিরে ফেললো, আমাদের কেন্দ্র বাহিনী বর্ডারে দিয়ে রেখেছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, যেন আমার দেশের কোনো অবৈধ মাল আরেক দেশে, আবার আরেক দেশের কোনো অবৈধ মাল যেন, কিন্তু এর পরেও ইধার কামাল উধারে যায় না যায় না,
হ্যাঁ, কিন্তু কাফেররা মক্কা মদিনার বর্ডারটা ঘিরে ফেলেছে, ওদের টার্গেট মুহাম্মদ মদিনাতে চলে গিয়েছে, মানে এই মক্কায় মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা, এরাও আর মক্কায়, এরা কোথায় কোথায় যাবে, মদিনায়। আর এরা যদি মদিনায় যায়, ওখানে গিয়ে ওরা দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে। তাই ওরা মক্কা মদিনার বর্ডার ঘিরে ফেললো, একটা মক্কার মানুষকে মক্কার বাইরে যেতে দেবো না, ঘিরে ফেললো। কিন্তু এই নয়জন মহিলা এক হয়েছেন, এরা মক্কায় থাকবে না, কোথায় যাবে এরা, মদিনায়। ওই নয়জন মহিলা, কারো কোলে পাঁচ মাসের বাচ্চা, কারো কোলে সাত মাসের বাচ্চা, কারো কোলে তিন মাসের বাচ্চা, কচি কচি বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে, জমি জায়গা বিষয় সম্পত্তি সব কিছু ত্যাগ করে আল্লাহ নবীর মহাব্বতে বেরিয়ে পড়েছে। মক্কা মদিনার বর্ডারে যখনই পৌঁছালো, কাফেররা এদেরকে ধরে ফেললো। ও মক্কার মেয়েরা, তোমরা কোথায় যাও? আমরা মদিনাতে যাব, আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। জোরে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? এরা যাবে, ওরা যেতে দেবে না। উভয় দলের ভিতরে পেড়াপেড়ি শুরু হলো। এ আমার দিকে তাকান, পেড়াপেড়ি শুরু হলো। এরা হচ্ছে সংখ্যায় নয়, আবার মহিলা, ওরা সংখ্যায় অনেক, আবার ওরা পুরুষ। ঠেলাঠেলি শুরু, পেড়াপেড়ি শুরু হলো। ওই রকম সময় মক্কার বেঈমানেরা, মক্কার বেদিনেরা, কুফফারে কুরাইশরা ওদের যেতে দেবে না, ওরা যাবে। ওরা যখন না শুনবে, ওরা যখন শুনবে না, মহিলারা যখন শুনবে না, মক্কার কাফেররা ওই মেয়েদের গায়ের থেকে অর্ণাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালির উপরে বিছিয়ে দিয়ে মায়ের কোল থেকে কচি কচি বাচ্চা গুলোকে ছিনিয়ে নি, মক্কার বালুর উপরে শুয়ে দিয়ে মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি ধরল। ও মক্কার মেয়েরা, তোরা যদি মদিনায় যাস, তোদের বাচ্চাগুলো সবাই করে দেব। তোরা যদি ফিরে বাড়ি যাস, জীবিত বাচ্চা তোদের ফিরিয়ে দেব। পরীক্ষাটা সহজ না কঠিন? জোরে বলুন। একদিকে বাচ্চা, অপর দিকে কে? নবী। একদিকে বাচ্চা, অপর দিকে আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলেছেন, তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে মনে নেই পারবে না। বাচ্চাদের গলায় তলোয়ার। মক্কার মেয়েরা বলেছিল, ও মক্কার কাফেরেরা, ও মক্কার কুফফারে কুরাইশরা, তোরা শুনে রেখে দে, তোরা আমাদের বাচ্চাদের সবাই করে দিবি দে, তোরা আমাদের বাচ্চাদের মেরে দিবি দে, আমরা আমাদের বাচ্চাদের মহাব্বত ভুলতে পারি, ফলে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর নবীকে ভুলতে পারবো না। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা মদিনার দলে না বাড়ির দলে? কি মদিনার দলে? মদিনায় গেলে তো বাচ্চা মেরে দেবে। মদিনার দলে না বাড়ির দলে গো? মদিনায় গেলে বাচ্চা মেরে দেবে, আর ফিরে বাড়ি গেলে বাচ্চা ফিরিয়ে দেবে। বাবাজি বলছে, হুজুর আপনি যতই বলেন, আমি মদিনা, মহব্বতটা তো আছে। অথচ রসুল বলেছেন, যারা আমাকে দেখে ইমান এনেছে ওদের জন্য সুসংবাদ মনে নেই, মনে নেই কবার, একবার, যারা না দেখে এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিল, মায়ের সামনে বাচ্চাগুলোকে সবাই করে দিল,
মায়ের সামনে বাচ্চাগুলো চটপট 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 করতে করতে মারা যায়। ওরা বাচ্চাদের সবাই করে দিই, কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। এরা মরা বাচ্চার মহাব্বাতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহাব্বাতে মদিনায় যায়। মক্কার নয়জন মহিলা মরা বাচ্চাগুলোকে, রক্ত মাখা বাচ্চাগুলোকে, খুন মাখা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে রক্ত মাখা মুখে চুমা দেয়, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে, তোমার নবীকে প্রিয় করার কারণে আমাদের বাচ্চাদের জবাই করে দিল। আল্লাহ পাক মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে কবর দিয়ে নবীর মহব্বতে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহ তবে দোয়া করি কিয়ামতের দিন বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা মরা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমির বালু ফাঁকা করে দাফন দিয়ে রক্ত মাখা শরীরে মদিনা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেয়ে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা তোমরা একটু দূরে সরে যাও, ওই মহিলাগুলোকে আমার নিকটে আসতে দাও। মক্কার মেয়েরা আল্লাহ নবীর নিকটস্থ যখন হলেন, আল্লাহ নবী বললেন, ও মক্কার মেয়েরা তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের চোখে কেন পানি, তোমাদের চুলগুলো কেন এলোমেলো, ও মক্কার মেয়েরা তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের চোখে কেন পানি, তোমাদের চুলগুলো কেন এলোমেলো। হুজুর আপনি আমাদের মক্কায় রেখে মদিনা চলে এসেছেন, হুজুর আপনাকে একটা দিন না দেখলে আমাদের কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়, একটা যন্ত্রণা শুরু হয়। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা কোনো আপনার নূরের বদন দেখার জ্বালা। হুজুর আজ এক সপ্তাহ হয়ে গেল আপনি মদিনাতে চলে এসেছেন, আমরা আপনাকে দেখতে পাই না, আমাদের কলিজার ভিতরে একটা জানা শুরু হলো, আমরা থাকতে পারি না, আমরা আপনাকে দেখার জন্য মদিনাতে আসছিলাম। মক্কার কাফেররা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার জমিনে তাদেরকে সাদাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মরা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমি ফাঁকা করে দাফন দিয়ে মদিনাতে এসে আপনার নূরের বদনটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জ্বালা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তকবীর দেন তো নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর। ও আমার ভাইরা ওই নবীকে কেমন ভালোবাসেন আমি একটু প্রমাণ নিতে চাই। বাচ্চা আপনাকে দিতে হবে না, জীবন আপনাকে দিতে হবে না, আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে ওই নবীর মহব্বতে নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে নবীর ভালোবাসায় 1,000 টাকা নগদে কে আমাকে দিতে পারে যে হুজুর এই মাহফিলে আমি নবীর মহব্বতে নবীর ভালোবাসায় 1,000 টাকা দিলাম। সন্তান আপনাকে দিতে হবে না, জীবন আপনাকে দিতে হবে না, এখানে আল্লাহ আল্লাহ নবীর কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। বাবাজি কে আছেন নবীর মহব্বতে 1 নম্বরে অদমের হাতে 1,000 টাকা দিতে পারেন যে হুজুর আমি নবীর মহব্বতে 1,000 টাকা দিলাম? কে আছেন? সন্তান দিতে হবে না, জীবন দিতে হবে না, আল্লাহ যে অর্থ দিয়েছে নবীর মহব্বতে অর্থ দেন। এতগুলো মানুষ একজন কে আছেন আমাকে দেন 1,000 টাকা আমার নবীর মহব্বতে? আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। এতগুলো মানুষ কেউ নেই 1,000 টাকা যে হুজুর আমি নবীর মহব্বতে দিলাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার ভাই বলছে হুজুর আমি 1,000 টাকা দিতাম কিন্তু নেই আমার কাছে, যা ছিল সব দিয়ে দিলাম হুজুর।
তকবীরের নারায় থাকবি জোরে জোরে বলেন নারায় থাকবি জোরে জোরে বলেন নারায় থাকবি ও ভাইটা একা দেবে না আপনারা সবাই দেবেন কথা বলেননি কেন দেন একশো টাকা দেন পাঁচশো টাকা দেন যে হুজুর আমি নবীর মহব্বতে এই পাঁচশো টাকা দিলাম হুজুর আমি নবীর মহব্বতে ছশো টাকা দিলাম এ দান বেকারে যাবে না এ দানটা বিপনে যাবে না আমার এক ভাই সাতশো টাকা দিয়েছেন আল্লাহ পাক আপনি কবুল করুন এ দানের ওসিলায় নবীর মহব্বত ভালোবাসা দিয়ে ওদের কলিজা ভরপুর করে দিন বলুন আমি দুই নম্বর তাড়াতাড়ি আসুন যে হুজুর আমি পাঁচশো টাকা দিলাম নবীর মহব্বতে দিলাম হুজুর আমি ছশো টাকা দিলাম নবীর মহব্বতে দিলাম কি হুজুর আমি একশো টাকা দিলাম নবীর মহব্বতে দিলাম এই দান বেকার যাবে না আল্লাহ আপনার বান্দারা কেউ একশো কেউ তিনশো দেয় কেউ একশো দেয় কেউ তিনশো দেয় আল্লাহ এরা নবীর মহব্বতে ছুটেছে আল্লাহ এরা নবীর ভালোবাসায় ছুটেছে আমার নবীর মহব্বত আমার নবীর ভালোবাসা দিয়ে দেন কলিজা ভরপুর করে দিন বলুন আমি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আমি মুসাফির মানুষ এটা একটু ফাঁকা করে দেন আমি মুসাফির মানুষ তাড়াতাড়ি আসুন দান বেকারে যাবে না আমার এক ভাই নগদে পাঁচশো টাকা দিলেন আল্লাহ দান কবুল করুন এক ভাই একশো টাকা দিলেন আর এক ভাই একশো টাকা দিলেন আর এক ভাই পঞ্চাশ টাকা দিলেন আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না আল্লাহ এদের সংসারে অনটন দেবেন না এদের বাচ্চাদের ভুকার